ওয়েলকাম টু বেটামো ডট কম। আমি তোমাদের ম্যাথ টিউটর মহিনাক ব্যানার্জি। এখন আমরা উৎপাদক ইন্টারেশন আরম্ভ করি। দেখো এখানে কি বলছে, 3 - 13a + 10x² এটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে এটাকে একটু সাজিয়ে নেব, কি লিখবো, 10x² - 13a + 3 ব্র্যাকেটে লিখে দেবো। সাজিয়ে লিখে পাই সমান 10x² টাকে দেখে এরকম রাখলাম, প্লাস 3টাকে শেষে লিখলাম। এবারে 3 আর 10 গুণ করলে হবে 30। এবার 30-এর উৎপাদক দিয়ে আমাদেরকে -13 আনতে হবে। আমরা কি জানি 3 × 10 = 30 হয়, তাহলে এটাকে এভাবে লিখবো, -10a - 3a। এবারে প্রথম অংশ থেকে 10a কমন হবে, তাহলে কি থাকবে এখানে, a - 1 মাইনাস এখান থেকে 3 কমন হবে, এটা থাকবে a - 1 সমান এখানে থাকবে a - 1 আর এখানে থাকবে 10a - 3। এটাই বেরিয়ে গেল আমাদের আছে। পিটাম করার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক আমাদের কালেকশন পেতে যে তথ্য থাকা আমাদের ব্যবস্থা পিটাম করার